আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গৃহিণীদের জন্য আবারও কিছু ইউজফুল টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি কঠিন সমস্যার সহজ কিছু সমাধান আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে দিবে। আর আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটা স্মার্ট গৃহিণীরা কিন্তু আজকের টিপসগুলো দেখবেন, একটি টিপসও মিস করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক। প্রথম টিপস, আমাদের বাসায় মাঝে মাঝেই দেখা যায় ঘি শেষ হয়ে যায়, তারপরে আমাদের মাখন প্রয়োজন সেটাও শেষ হয়ে যায়, তো শুধু আছে দুধ। তো দুধ দিয়ে কীভাবে ইনস্ট্যান্ট আপনারা ঘি মাখন তৈরি করে নিতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে আমি প্লাস্টিকের বোতল নিয়েছি, আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর একটি এক লিটারের প্লাস্টিকের বোতল নিয়েছি। এবার দুধটা আমি এই বোতলের ভিতরে ঢেলে নিলাম, তারপরে আমি একইভাবে 5 মিনিট ঢাকাবো। তো থামা যাবে না, কিন্তু 5 মিনিট অনবরত এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলেই দেখবেন ভেতরে এরকম দেখা যাবে, একটু ফেনা ফেনা, আর মাখনগুলো আস্তে আস্তে কিন্তু এই দুধের উপরে ভেসে উঠবে। তো 5 মিনিট পরে আপনারা এরকম দেখবেন, দেখার পরে এটা আবারও আটকিয়ে দিবেন। আটকিয়ে দেওয়ার পরে আবারও আপনারা 10 থেকে 15 মিনিট ঝাঁকাবেন, কিন্তু মোটের উপরে 20 মিনিট ঝাঁকাতে হবে, তার বেশি কিন্তু ঝাঁকানো যাবে না। তাহলে কিন্তু এই মাখন গলে আবারও দুধের সাথে মিশে যাবে। তো দেখুন, আমি আবারও ঠিক এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে এক টানা 20 মিনিট ঝাঁকাবেন, তারপরে দেখবেন দুধ থেকে কত সুন্দর মাখন উঠে আসে, আর সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যে দুধটা থাকলো সেটা কিন্তু ফেলে দিবেন না, সেটা দিয়ে আপনারা যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন, বা চা বানিয়ে কফি বানিয়ে খেতে পারবেন, এটা কিন্তু ফেলবেন না। তো দেখুন এখানে কতখানি মাখন তৈরি হয়েছে। দুধ যদি ঘন হয় আপনাদের অনেক মাখন হবে, আর দুধ যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু কম হবে। দুধের কোয়ালিটির ওপর নির্ভর করবে কতটা মাখন হলো। তো দেখুন এখানে কিন্তু অনেকটা মাখন তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে কিছুটা আইস দিয়ে দিচ্ছি এবং ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল কিন্তু মাখন। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট মাখন হয়েছে। তো আপনাদের বাসায় ইনস্ট্যান্ট যদি এরকম মাখনের দরকার থাকে, আপনারা কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন। আপনাদের আর কষ্ট করে বাজারে যাওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল হলে চলবে। আর আগেই বলেছি, যদি 1 লিটার দুধ হয় 2 লিটারের বোতল নিবেন, যদি 1/2 লিটার দুধ হয় সেক্ষেত্রে 1 লিটারের বোতল নিয়ে নেবেন। তো দেখুন কত পারফেক্টভাবে মাখন তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঘি তৈরি করব, তাই চুলায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে ঘি যেভাবে তৈরি করে আপনারা তো জানেনই, আমি এটা জাল করে নিব, তারপরে ভালো করে ছেঁকে নিব, তৈরি হয়ে যাবে ঘি। তো ইনস্ট্যান্ট আপনারা কিন্তু ঘরে দুধ থাকলেই এভাবে ঘি মাখন তৈরি করে নিতে পারেন। আর দুধটা কিন্তু অবশ্যই জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো দেখুন আমি ঘিটা ছেঁকে নিয়েছি। তো কেমন লেগেছে এই টিপসটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় ছোট বাচ্চা থাকলে দেখা যায় এরকম ফার্নিচারে দাগ করে ফেলে। তো কখনো যদি এরকম পারটেক্সের ফার্নিচারে দাগ করে ফেলে, এটা হচ্ছে মার্কারি পেনের দাগ। তো এরকম করে ফেললে আপনারা চিন্তা করবেন না, বা কোনো পানি জাতীয় কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করতে যাবে না, তাহলে কিন্তু ফার্নিচার নষ্ট হয়ে যাবে। আপনারা শুধুমাত্র একটুখানি বডি স্প্রে এভাবে যদি স্প্রে করে দেন, দেখবেন এই দাগটা কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে যাবে। সেটা বল পেনের দাগ হোক বা এরকম মার্কারি পেনের দাগ হোক, এত দ্রুত উঠে যাবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আমার বাসায় এরকম পারটেক্সের ফার্নিচার তেমন নেই, যেটা ছিল সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের বাসায় যদি এরকম পারটেক্সের ফার্নিচারে কখনও এই প্রবলেমটা হয়, আপনারা ইনস্ট্যান্ট কিন্তু এই বডি স্প্রে দিয়ে দাগটা উঠিয়ে নিতে পারবেন। তো এই টিপসটি কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক কাজে দিবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেল, বোঝা যাচ্ছে না যে এখানে কোনো দাগ ছিল। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা ঝাড়ু ব্যবহার করতে করতে দেখা যায় ঝাড়ু ছোট হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটা বাতিল করে দিই বা রেখে দিই। তো এরকম ঝাড়ু আপনারা নিয়ে নেবেন, অথবা আমরা বিছানা ঝাড়ার সময় যেই ছোলার ঝাড়ু ব্যবহার করি সেটা নিয়ে নেবেন। তো সেই ঝাড়ু দিয়ে কিন্তু আপনারা সংসারের দারুণ কাজ করতে পারবেন। আমরা বাজার থেকে টাকা খরচ করে অনেক কিছুই কিন্তু কিনে থাকি এসব ক্লিনিং কাজের জন্য। তো কোনো টাকা খরচ না করে কিন্তু আপনারা খুব সহজেই কিছু জিনিস ক্লিন করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে ঝাড়ুটা নিয়েছি, আর এই ঝাড়ুর সাথে আমি একটি জিনিস লাগিয়ে নিব যেটা আপনার সংসারের কিন্তু অনেক কাজ করে দিবেন। তো দেখুন আমি এখানে নিয়েছি একটি
বালিশের কাভার, আমাদের বাসায় দেখা যায় অনেক পুরনো বালিশের কাভার থাকে যেগুলো আমরা বাতিল করে দিয়েছি আর ব্যবহার করব না, তো এরকম কাভার নিয়ে নেবেন। আর আমার এই কাভারটা কেটে ফেলেছে আমার বাচ্চা, তাই আমি এই কাভারটা দিয়েই দেখাচ্ছি। তো আমি এখানে শলা ঝাড়ুটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা সেটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই ঝাড়ুটা নেওয়ার পরে আমি এখানে ভালো করে এটা পেঁচিয়ে বেঁধে দিব। আপনারা এখানে কোনো রাবার দিয়ে আটকে দিতে পারেন অথবা কোনো ফিতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে পারেন। আর এই গোড়াটা কিন্তু অবশ্যই মজবুত করে বাঁধতে হবে যেন খুলে না যায়। তো দেখুন, আমি এখানে শক্ত করে বেঁধে দিচ্ছি। তো বেঁধে দেওয়ার পরে এটা কি কাজে লাগবে, আমাদের বাসায় দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো করতে গেলে আমাদের অনেক সময় ব্যয় হয়, অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়। তো সেই সকল কাজগুলোর কিন্তু সহজ সমাধান দিয়ে দিবে এই জিনিসটি। তো দেখুন, আমি এখানে খুব শক্ত করে বেঁধে নিচ্ছি যেন কোনো প্রকারেই না খুলে। তো এটা বেঁধে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কি কি কাজে লাগতে পারে। আমাদের বাসায় দেখা যায় প্রতিদিন যে ঘর বাড়ি ওয়াশ করছি কিন্তু আমাদের এসিটা ওয়াশ করা হয় না, আর অনেক ওপরে বলে কিন্তু আমরা হাতেও পাই না। তো আমাদের বাসায় যদি ডাস্টিং কোনো ব্রাশ না থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এভাবে কিন্তু এই এসিগুলো পরিষ্কার করতে পারি, আর এটা দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। কেননা এই বালিশের কাভার কিন্তু অনেকটা বড় হয়, তাই আপনারা এটা দিয়ে খুব সহজেই এসির ওপরে নিচে পাশে সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট করে, আর এটা ওপরে উঠে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে কিন্তু আরও বড় এর সাথে লাঠি লাগিয়ে নিচ থেকেই পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি যেহেতু বেডের উপরে দাঁড়িয়ে করছি তো আমার এই ঝাড়ুতেই কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও ফ্যানে প্রতিদিনই দেখা যায় হালকা পাতলা ময়লা পড়ছে, সেটাও কিন্তু এভাবে ক্লিন করে নিতে পারবেন, কত সহজে ক্লিন হয়ে যাবে। আর অনেক দিন পর পর ফ্যান পরিষ্কার করা আপনাদের লাগবে না, সহজেই কিন্তু অল্প ময়লা থাকতে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এছাড়া ওপরে যে সকল লাইটগুলো থাকে সেই লাইটগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। ডাস্ট পরিষ্কার করা ব্রাশ না থাকলেও কিন্তু এই ঘরোয়া জোগাড়ে আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। স্মার্ট গৃহিণীরা কিন্তু কোনো কিছু নেই বলে বসে থাকে না, এর বিকল্প হিসেবেও যে কোনো কিছু ব্যবহার করা যায় সেটা তারা নিজেরাই আবিষ্কার করে ফেলে। তো আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম, আপনারা এভাবে করে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। এবারে চলে এসেছি লাস্ট টিপসে। মেয়েরা তো সাজুগুজু করতে পছন্দই করে, তো এরকম দেখা যায় আমরা লিপ লাইনার, চোখের কাজল, মাস্কারা সব কিছু এরকম একটি গ্লাসের ভেতরে বা কোনো জায়গায় রেখে দিই। তো তখনই আমরা কী করি, এগুলো সবগুলো সোজা করে রেখে দিই। তো আমরা এখান থেকে একটা করে নিয়ে ব্যবহার করি, কিন্তু দেখা যায় চোখের কালি বা মাস্কারা বা আইলাইনার এই টাইপের জিনিসগুলো কিন্তু যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এটা হালকা হয়ে যায়, সেটা কিন্তু আর ব্যবহার করা যায় না। কিন্তু আপনারা যদি শেষের দিকে এসে অর্থাৎ যখন এই কাজলগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু এর কালিটা হালকা হয়ে যায়, আর আপনারা চোখে দিতে গেলেও কিন্তু সেই ডিপ কালারটা হয় না। তো এগুলো যদি আপনারা রাখার সময় একটু উল্টা করে রাখেন তাহলে দেখবেন যত কালি আছে সব আস্তে আস্তে মুখের কাছে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা অপচয় হবে না আর আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যবহার করে নিতে পারবেন। তো দেখুন আমি এটা কিভাবে রাখি, আপনারা লিপ লাইনারগুলো সোজা করে রাখলেও এই চোখের কাজল আইলাইনার এগুলো এভাবে উল্টা করে রাখবেন, দেখবেন আপনাদের কিন্তু এই জিনিসগুলো অনেক দিন টিকবে আর সহজে নষ্টও হবে না, আর আপনারা আপনাদের সুবিধা মতো এই জিনিসগুলো ব্যবহারও করতে পারবেন। তো আমি এখানে চোখের কাজল আইলাইনারগুলো এভাবে উল্টা করে রেখে দিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।